হ্যাঁ ইভেন নাম্বার করাবো, ইয়েস। অড নাম্বার শেষ, ইভেন নাম্বার যাও। ইভেন নাম্বার অনেকগুলো সিস্টেম আছে, আমি একটা সিস্টেম একটু দেখাবো জাস্ট, সেটা একটু দেখো। ইভেন নাম্বারের একটা সিস্টেম আমি দেখাবো, একটা সিস্টেম, সেটা হলো এই অ্যানসার। দেখো এখন ইভেন নাম্বার, ইভেন নাম্বার অড ছিল, এখন ইভেন। তাহলে দেখো, যারা ফোর অর্ডার শুরু করলাম, ফোর বাই ফোর, ফোর অর্ডার, হ্যাঁ ফোর অর্ডার। তাহলে এখন ফোর অর্ডারটা দেখো যে আর সেটা কিরকম ফোর, চারটা দাগ দাও, ফোর অর্ডার। ফোর অর্ডার, ওকে, আর একটু দিক দিয়ে যাবে, ফোর অর্ডার হচ্ছে দেখো, হ্যাঁ টু থ্রি ফোর অর্ডার, ম্যাজিক স্কয়ার অফ ফোর অর্ডার। দেখো তাহলে ম্যাজিক নাম্বার কত হবে, ম্যাজিক নাম্বার, ম্যাজিক স্কয়ার অফ ফোর অর্ডার, ফোর বাই ফোর। তাহলে ম্যাজিক নাম্বারটা কত হচ্ছে, ম্যাজিক নাম্বার, ম্যাজিক নাম্বার, হ্যাঁ ম্যাজিক নাম্বার দেখো, হ্যাঁ ম্যাজিক নাম্বার। তাহলে এন বাই টু ছিল মনে আছে তো, আর এন স্কয়ার প্লাস ওয়ান, তাহলে ফোর বাই টু, ফোর স্কয়ার প্লাস ওয়ান, তাহলে ফোর মানে টু হলো, এটা সেভেন্টিন, তাহলে থার্টি ফোর। এখন যেদিক দিয়ে প্লাস করবো সব দিক দিয়ে থার্টি ফোর হবে। এর দুইটা নিয়ম আছে, আমি নিয়মগুলো দেখাচ্ছি, হ্যাঁ দুইটা নিয়ম মানে একটাই নিয়ম আসলে, কিন্তু আসলে মনে হবে যে মনে হচ্ছে আর দুইটা নিয়ম হচ্ছে, কিন্তু আসলে দুইটা নিয়মই একই নিয়ম। সেটা হলো দেখো যে আমরা ফোর অর্ডার, অর্থাৎ আমরা ইভেন নাম্বার শুরু করলাম। এখন দেখো আমি এই দিক দিয়ে যাবো, এরকম করে ডায়াগোনাল গুলো এভাবে ডটটা দেবো, দিলাম আবার এই দিক দিয়ে ডটটা দিলাম, এই দুইটা ডায়াগোনাল ডটটা দিব। এখন চলো একেবারে একের পর এক লিখতে থাকবো শেষ হবে, পারছো? এবার এটা বুঝছো কিনা দেখো, এই ডায়াগোনাল গুলো কি করছে দেখছো, কে তোমরা ক্লিয়ার? এই দিক দিয়ে একটা দাগ দিলাম ডায়াগোনাল বরাবর, এই যে মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে দিয়েছি ডট 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 ডট, বুঝছো? এখন এখানে দুইটা নিয়ম, মানে বলবো একটাই নিয়ম, আমি যে গড়গুলোতে এই দাগগুলো গেছে, এই ডট ডটগুলো গেছে, সেই গড়ে আমি কোনো নাম্বার লিখতে পারবো না, প্রথম কাজ আছে সেই ঘরে আমি নাম্বার লিখবো না, বাকি ঘরগুলোতে নাম্বার লিখবো। তাহলে প্রথম কত, ওয়ান, ওয়ান থেকে শুরু করবো, ওয়ান আমি তো এখানে লিখতে পারি নাই, লিখবো না ওয়ান, কারণ এটা এবার দিয়ে দাগ গেছে। তাহলে এখানে টু, টু, তাহলে এখানে থ্রি, ফোর পারি নাই লিখতে, ফোর লিখতে পারি নাই দেখো, পারছি, কারণ এখানে আছে ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, দেখো টুয়েলভ, থার্টিন লিখতে পারবো না, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, দেখো কি করেছি আমি, যে ঘরগুলোতে নাম্বার ফাঁকা ছিল। আচ্ছা ফিফটিন, এখন দেখো যে ঘরগুলোতে আমার ফাঁকা ছিল সেগুলো আমি লিখছি, দেখো যে ঘরগুলোতে এটা গেছে সেগুলো আমি লিখি নাই, দেখো আবার দেখো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন। এইবার কি করতে হবে জানো, এবার উল্টা লিখতে হবে, প্রথম তো লিখে নিলাম, এবার যে বারগুলোতে দাগ আছে সেগুলো লিখবো, আবার এখান থেকে শুরু করবো, ওয়ান, এটা ওয়ান, টু, থ্রি, এখানে লিখবো ফোর, ফাইভ, আবার একজন আসতেছে, ফাইভ, সিক্স, এখানে সিক্স লিখবো, সেভেন, এইট, নাইন, এখানে টেন, ইলেভেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, দেখো কিভাবে লিখছি, বুঝতে পারো না মনে হয় সবাই, এটা গেল। এখন তুমি সবগুলো প্লাস করবা, সবগুলো প্লাস করবা, সিক্স টোয়েন্টি, থার্টি ফাইভ, থার্টি ফোর হবে, দেখো সিক্সটিন, টু, থ্রি, থার্টিন, প্লাস করো,
তোমার সব 30 হবে তুমি এগুলো এই লাইনবার এগুলো সব প্লাস করো এটা 30 হবে এগুলো সব প্লাস করো 34 এগুলো সব প্লাস করো 34 এগুলো প্লাস করো 34 এগুলো প্লাস করো 34 প্লাস করো 34 এগুলো প্লাস করো 34 ডায়াগোনাল গুলো প্লাস করো তাও 30 হবে আমি এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি এগুলো বুঝিয়ে দিলাম এগুলো আমি সব এখন বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা ঘরগুলো কাটছি এখন আরেকটা নিয়ম দেখো সেটা হলো আগেরবার লিখি নাই এবার লিখব সেকেন্ড মেথডটা দেখো এবার আগে বলেছিলাম যে আমি যেখানে এই ঘরগুলো যাচ্ছে এইগুলো আমি লিখব না এখন আমি বলছি যে হ্যাঁ লিখব আর বাকিগুলো তো লিখব না তাহলে এটা আরেকটা মেথড না না আগের মেথডটা আরেকবার দেখাই এটা ওয়ান লিখতে পারবো না তাহলে এখানে লিখব ফাঁকা টু এটা ফাঁকা ঘর থ্রি এটা ফোর লিখতে পারবো না ফাইভ সিক্স লিখতে পারবো না সেভেন লিখতে পারবো না এইট পারবো ফাঁকা ঘর নাইন ফাঁকা টেন লিখতে পারবো না ইলেভেনও লিখতে পারছি না টুয়েলভ থার্টিন লিখতে পারবো না কারণ কি বার ফাঁকা নাই ফোরটিন এটা ফিফটিন এটা সিক্সটিন লিখতে পারবো না দেখো যতগুলো ফাঁকা ঘর পেয়েছি সব জায়গায় আমরা লিখে ফেলেছি দেখো ঘর ফাঁকা বেশি আমি লিখে ফেলেছি ঘর ফাঁকা বেশি লিখে ফেলেছি এইবার আমি কি করব যেগুলোতে বা ঘরের ভিতরে দাগ গেছে ডায়াগোনাল লাইন গুলো গেছে সেই ঘর গুলোতে লিখবো শুরু করবো আবার এখান থেকে ওয়ান ওয়ান টু থ্রি এইবারে ফোর ফাইভ এখানে সিক্স এখানে সেভেন এইট নাইন এটাতে টেন এটাতে ইলেভেন টুয়েলভ এখানে থার্টিন ফোরটিন ফিফটিন এখানে সিক্সটিন দেখো এটা অর্থাৎ তুমি এখন যে দিকে প্লাস করবা সব দিকে 34 পাবা এবার আরেকটা দেখো যে আরেকটা মেথড সেটা হলো আমি একটা ফাঁকা ঘরগুলোতে লিখছিলাম এখন আমি ফাঁকা ঘরগুলো আমরা কি করব দেখো আমি এটা ডিলিট করে দিলাম এখন আমার কাজ হলো কি আমরা ফাঁকা ঘরগুলোতে মানে লিখবো না যে ঘরগুলোতে আমার এই দাগগুলো গিয়েছে সেই ঘরগুলোতে লিখবো আরেকটা নিয়ম দেখো তাহলে আমি এখানে লিখলাম ওয়ান এখানে লিখবো না টু লিখলাম না এখানে ওয়ান টু থ্রি লিখবো না এটাতে ফোর লিখলাম ফাইভ লিখবো না সিক্স লিখলাম সেভেন লিখলাম এইট লিখলাম না নাইন লিখলাম না টেন তারপরে সরি টেন এইবার লিখবো ইলেভেন টুয়েলভ লিখবো না ফাঁকা ঘর থার্টিন লিখলাম না ফোরটিন লিখবো সরি আবার ওয়ান লিখলাম টু ফাঁকা লিখলাম না থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এখানে লিখবো থার্টিন ফোরটিন ফাঁকা ফিফটিন ফাঁকা এখানে লিখলাম সিক্সটিন দেখো কিভাবে লিখছে এখন যে ঘরগুলোতে দাগগুলো ছিল সেই ঘরগুলো লিখছি দাগগুলো ফাঁকা লাগছে এবার আবার শুরু ওয়ান ওয়ান এটা টু এটা থ্রি ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট এটা নাইন এটা টেন এটা ইলেভেন এটা টুয়েলভ এটা থার্টিন এটা ফোরটিন এটা ফিফটিন দেখো শেষ সব দিকে প্লাস করো 34 পাবা অর্থাৎ এই দুইটা মেথডই সহজ আর যে মেথডগুলো করবা সবগুলো ডিফিকাল্ট এই দুইটা মেথডই সহজ দেখো একেবারে ইজি ক্লিয়ার বুঝতে পেরেছো অর্থাৎ আমি দাগের আমার ডায়াগোনাল গুলো আমি লিখলাম এবার আর ঘরগুলো ফাঁকা লিখছে রাখছিলাম আবার এখান থেকে ওয়ান দিয়ে শুরু করবো ওয়ান টু থ্রি because 5, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 গড় সব ফিল আপ হয়ে গেছে এবং যেদিক দিয়ে প্লাস করবা সেই দিক দিয়ে দেখো তোমার অ্যান্সার হবে কত যেদিক দিয়ে প্লাস করবা সেই দিক দিয়ে অ্যান্সার হবে ওকে আমি আজকে আমি এই